প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 5.1-এর 33 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো প্রশ্নটি হলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy-এর মান কত? তাহলে আমাদের এখানে প্রদত্ত রাশির মানটা বের করতে হবে। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো এই প্রশ্নটি আমি দুইভাবে সমাধান করব, তোমরা যে কোনো একটি করতে পারো যেটা তোমাদের ভালো লাগে। তো সমাধান শুরুতেই তোমরা লিখবে দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই সমান 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10, অতএব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয়ের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তোমরা পড়েছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা পড়েছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা পড়েছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। তোমরা তিনটা সূত্র পড়েছো, এখন তাহলে কোনটা নিতে হবে? তো তোমাদের দেখতে হবে যে আসলে মান দেওয়া আছে কি। যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের সূত্র ফেলবে, যেমন এক্স প্লাস ওয়াই মানে কি এ প্লাস বি, অর্থাৎ এখানে প্লাসের মান দেওয়া আছে। তাহলে 1 নম্বর সূত্র পড়বে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্লাসের মান থাকলে প্রথম সূত্র, মাইনাসের মান দেওয়া থাকলে দ্বিতীয় সূত্র, আর যদি প্লাস এবং মাইনাস দুটার মানই দেওয়া থাকে তাহলে 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো শুরুতেই আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় সূত্র ফেলবো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5xy। তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বিয়োগ করলে হবে 3xy, 5xy আর মাইনাস 2xy প্লাস 3xy। এবার মান বসাবো আমরা 7-এর উপর স্কোয়ার প্লাস 3 ইন্টু 10, তাহলে লিখতে হবে মান বসিয়ে। তো এখানে 49 হবে আর এখানে পাবে তোমরা 30, তাহলে হবে 79, এটা অ্যান্সার। তো এই অঙ্কটা অন্যভাবে করা যাবে, সেটা দেখো। অথবা তাহলে এটার ক্ষেত্রে তোমরা লিখবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 7 এবং এক্স ওয়াই সমান 10, এটা দেওয়া আছে। তাহলে অতএব প্রদত্ত রাশি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, এই রাশি আমাদের দেওয়া আছে।
তো আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা ঠিক রাখবো, ফাইভ এক্স ওয়াইকে আমরা ভাঙিয়ে নেবো, সেটা হলো টু এক্স ওয়াই আর একটা হলো থ্রি এক্স ওয়াই। তো এখানে কিন্তু সূত্র এইটুকু সূত্র আসে এ, আচ্ছা এক লাইন বেশি করি দেখো, টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই সাজায় নিলাম। তো এখানে এইটুকু মিলে সূত্র আসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই। এবার মান বসাও, সেভেনের ওপর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টেন, মান বসিয়ে তো 49 প্লাস 30 79 এটাই হলো মান। তো 33 নম্বর অঙ্কটি তোমরা এই দুইটি নিয়মের যে কোনো একটা অনুযায়ী করতে পারো, সমস্যা নেই, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই করবে। তো প্রথম তার ক্ষেত্রে কী হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে তুমি হিসাব নিকাশ করে মান বসাবে। দ্বিতীয় সূত্র কী হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে ফাইভ এক্স ওয়াইকে ভাঙ্গাই নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে তৈরি করে নিতে হবে, তারপর মান বসাতে হবে, হিসাব নিকাশ করতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমাদের এই সহযোগিতা আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। আর এক্সট্রা স্কুল নামে ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে, আশা করি তোমরা সবাই জয়েন করবে। যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে গ্রুপে এসে তোমরা বলতে পারো, আমরা সেগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের জয়েন করবে।